বাংলাদেশে তো কোনো বিচার হইছে না একমাত্র হাসিনার তার বাপর কুনিরার বিচার হইছে এছাড়া আর কোনো খেয়ের বিচার হইছে না এই যে আমার রায়হানে জলজন্ত বাচ্চারে তার খাস থাকি ধরি আনলো আনিয়া এইখানে দাবি করলো টাকা সাদা দাবি করলো আমি আবার সাদা লইয়াও আইলাম আমার বাদে এর ভিতরে তারা মারিয়া নিয়ে মেডিকেল তার শরীরের কাপড় চেঞ্জ করিয়া নিয়ে তারা মেডিকেল ভর্তি করলো পরে আমি মেডিকেল গিয়া দেখি তারা মারা গেছে আমার ছেলে তখনও তারা অস্বীকার যায় তারা অন্যখান থেকে মারা তুলিয়া আনছে তাহলে এই যে এতটা মানুষের দুর্গতি আর এই যে জনগণের মানুষে বাইরে যায় করে দুঃখ করে তার কোনো আশা নাই নিশ্চিত নাই আমার রায়হানের কোনো দোষী ভাই নাই তাহলে আমার রায়হানের কোন ব্যক্তিতে তারা মাল আর এই মাইরের খানে এখন পর্যন্ত বিচার হয় না আমি শুনছি এখন তারা কইতে কয় পুলিশের বিচার বাসি হয় না তো পুলিশের বিচার হয় না যদি এর লাগেই তো পুলিশরা মানুষের মানুষের মারে পুলিশরা বেশিরভাগ ছাত্ররাও মারে জনগণরাও মারে যারে ইচ্ছা তারে মারে তাই তারা বিচার হয় না এখন এখন সরকার পাল্টাইছে ঠিক আছে আমরা নয়া সরকারের কাছে আমরা একটা দাবি যে এই আকুল আবিনটা আমরা করলাম এই যে রায়হান মারা যাওয়ার আজ 4 বছর হয়ে গেছে কোনো বিচার হয়েছে না এই বিচারটা দ্রুত শেষ আসামিরারে ফাঁসির আদেশ হইতো এবং আসামিরার ফাঁসি কার্যকরী হইতো এটাই আমার দাবি আর কোনো মার যেন এরকম আর কোনো রায়হান যেন এইভাবে মৃত্যুবরণ না করে আর এই যে রুমানকে দেহেন ধরিয়ে দেবো আজ পর্যন্ত 4 বছর হয়ে গেছে এখন মনে হয় রুমান ধরা হয়েছে না রুমান পলাতক কিন্তু রুমান্ডে এখনো ধরা হয়েছে না রুমান্ডে ইচ্ছা করলে ইন্টারপোলের মাধ্যমে আনিয়া তার বিচার শাস্তি তারা চাইছিল আমারে 50 লাখ দিব তারা চাইছিল আমারে অনেক রকম প্লাবনতা দেখাইছে আকবরের কাছে কইছে আমার গৌরব বিয়া করবো আমরা মানছি না হ্যাঁ যদি দোষী না হতো হইলে এখানে দেখা দিতে পারি কইল এখানে আমরা দায়িত্ব নিতে পারি আমরা টাকা চাই না আমরা কিচ্ছু চাই না আমরা চাই বিচার আর 4 বছরও এখনো বিচারের কোনো নিষ্পত্তি হচ্ছে না তারা বারবার সাক্ষী একটা সাক্ষী তিনবার দুইবার করিয়া করিয়া নিয়াও তারা 4 বছর গেছে কি এখনো বিচারের কোনো অগ্রগতি নাই এখন আজকে শুনছি বিচারের এগ্রিমেন্টের ডেট পড়বে এখন এগ্রিমেন্টের ডেট তাড়াতাড়ি যেন পড়ে এবং বিচার রায়টা যেন কার্যক্রম তাড়াতাড়ি হয় এই দাবি নিয়ে আমরা আজকে দাঁড়াইছি এখানে কারণ এই পুলিশরাই আমার রায়হানকে মারছিল আর এই পুলিশরাই দেখছেন আপনারা ছাত্ররা কত ছাত্র মারা গেছে এই পুলিশরা বারবার তারা উপক্রম করিয়া তারা বারবার মানুষ মারে বারবার তারা ফার ফাইলে তারা কোনো বিচার হয় না যাতে এই পুলিশের বিচার হয় আর যেন এরকম কোনো মায়া তার ছেলে না হারাইতো না হয় এর জন্য এই বিচারের দাবি নিয়ে আমরা এখানে আজকে দাঁড়াইছি আমার রায়হানের মৃত্যুর 4 বছর হয়ে গেছে এই পুলিশ ফাঁড়িতে মারা হয়েছিল কিন্তু আজ পর্যন্ত কোনো বিচার আমরা শুধু বিচার হওয়ার কথা তো দূরের একটা সাক্ষী নিয়ে নিয়া এখন সাক্ষী শেষ হয়ে আছে গড়ি বাড়ি হওয়ার মানে আজকে কয়েক 2-3টা তারিখ গেছে গিয়া আগ্রুমেন্টের তারিখ দেওয়ার কথা ছিল তারিখ হয় নাই আজকে আগ্রুমেন্ট তারিখ পড়ব আগামীতে আগ্রুমেন্টের তারিখ পড়লে তখন রায় ঘোষণা হইতো এত দেরি হইতেছে এখানে এটা তো আমরাও জানি না এক একটা সাক্ষী তিনবার চারবার দেওয়ার বাদেও তারা সাক্ষী হয় তারা হইছে না আরবার তারা সাক্ষীর আবেদন করে সাক্ষীর জন্য আবার তারা ইয়ে করে তো এইরকম করিয়া যদি বছর কা বছর এইরকম লেন্থি পড়ে তো বিচার জীবনে হইতো না।